এখানে একটা ছোট্ট ছিদ্র আছে, এখান দিয়ে দেখা যায় ভিতরে কি হচ্ছে না হচ্ছে। আইবি এর কোয়েশ্চেনগুলো কিন্তু ডিফিকাল্ট নয়। হে গাইস, প্রায় 3 বছর পরে আইবিএ ক্যাম্পাস ভিজিট করলাম, সেটা নিয়ে একটা ছোট্ট ভ্লগ হবে, এবং 2 সপ্তাহ পরেই অ্যাডমিশন টেস্ট হতে যাচ্ছে, সেটার একটা ক্র্যাশ কোর্স বা লাস্ট মিনিট প্রিপারেশনের জন্য কোন কোন জিনিসগুলো করা উচিত সেগুলো দেখে নিব একসাথে। চলুন আমরা শুরু করি। ক্যাম্পাসে এসে খুবই নস্টালজিক হয়ে গেছি, বিকজ সবকিছু দেখে, ক্যান্টিন, ক্লাসরুম, ইভেন করিডোরগুলো দেখে জাস্ট অনেকগুলো মেমোরিজ চলে আসছে। ফর এক্সাম্পল, সকালবেলা উঠে ক্যান্টিনে যে সবার আগে নাস্তাটা করে নিতাম, আমার ক্লাস থাকতো 8টা সময় 8:30 সময় এবং তার ঠিক আগে কোনো মতে ক্যান্টিনে গিয়ে পরোটা, ডাল, কিছু একটা যাই পাইতাম গাপস গুপস করে খেয়ে তারপর ক্লাসে চলে যেতাম। ওই ক্যান্টিনটা দেখে নস্টালজিয়া। করিডোরসগুলো হেঁটে হেঁটে যাচ্ছি, যে এই করিডোরসে বসে ল্যাটকায় পড়ে থাকতাম ঠিক এক্সামের আগে, সবাই মিলে পড়াশোনা করে এক্সামটা কোনো মতে ভালো করে বের হয়ে যেতাম, বাট মানে ওই করিডোরে বসে থাকার কথাগুলো একদম মনে পড়ছে ভিভিডলি। ক্লাসরুমগুলো দেখে মনে হচ্ছে ইস, কত সময় ভেবে ওখানে বসেছিলাম, ভাবতেছিলাম যে আচ্ছা কবে শেষ হবে, অ্যান্ড এখন ইটস ওভার, অ্যান্ড ইটস অনেক অনেকগুলো মেমোরিজ ফেরত আসছে। ইয়া, ইটস জাস্ট অ্যামেজিং টু বি ব্যাক হিয়ার, অনেক ভালো লাগছে এই ক্যাম্পাসে আজকে ব্যাক করে। কয়েকটা জায়গায় আমি আপনাদেরকে দেখাই দাঁড়ান। এটা আরেকবার ক্লাসরুম হয়েছে, তো আমি ছিলাম সেকশন এ তে, কয়েকটা ক্লাস করেছিলাম সেকশন বির সাথে। এখানে একটা ছোট্ট ছিদ্র আছে, এখান থেকে দেখা যায় ভিতরে কী হচ্ছে না হচ্ছে। যখনই টিচার আসছে নাকি নাই, ঢোকা যাবে নাকি না বুঝতে হইতো, তখন এই ছিদ্র দিয়ে আগে এসে উঁকি দিয়ে দেখতাম। অনেকগুলো মেমোরিজ আসতেছে, খুবই মানে উইয়ার্ড বা স্টুপিড কথা মনে হইতে পারে, বাট ইটস জাস্ট মেমোরিজ। মজার জিনিস হচ্ছে এই খেলার মাঠে সবসময় ফুটবল খেলা হইতো, এবং ফুটবল খেলার জন্য কেউ ইউজুয়ালি প্রিপেয়ার থাকতাম না, তো ক্লাসে যা পরে আসতাম জিন্স প্যান্ট হ্যান ত্যান ওগুলো দিয়েই খেলে ধুলে চলে যেতাম বাসায়। বাসায় যাওয়ার পর জিজ্ঞেস করতো, আচ্ছা তোমার মানে গেলা ক্লাস করতে, ধুলাবালি মাইকে আসতো, হইছে নাকি, ক্লাস করছো না, পড়ছো নাকি। ইট ওয়াজ এ ভেরি ইন্টারেস্টিং টাইম, তো সব কিছুই মেমোরিজ মনে হচ্ছে। কিন্তু লং স্টোরি শর্ট, একদম শুরু থেকে শেষ করাটা অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল, কিন্তু করেছিলাম। কিন্তু আইবিএতে পড়ার একটা বড় কারণ ছিল যে হ্যাঁ, আমি হয়তো একটুখানি সময় পাবো অন্য কিছু করার। অবশ্যই পড়াশোনার চাপ ছিল, না অবশ্যই একটু বেশি ভেবেছিলাম সময় পাবো, তাও তো পাইনি, কিন্তু আই থিঙ্ক বুয়েট বা অন্য কোথাও পড়লে হয়তো বা সেই সময়টা কম হতো। ছোটোবেলা থেকে কিন্তু কখনো স্বপ্ন দেখিনি যে আইবিএতেই পড়বো, সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, ভাবছি বুয়েটে পড়বো, হয়তো বা বাইরে যাবো, হয়তো কিছু একটা করবো। কিন্তু আইবিএতে পড়ার মেইনলি 2টা কারণ ছিল, আমি বাংলাদেশেই থেকে কিছু করতে যাচ্ছিলাম এবং মনে হয়েছিল আইবিএ নেটওয়ার্কটা আমাকে অত্যন্ত হেল্প করবে এই দিক থেকে। দ্বিতীয়ত, আমার মনে হয়েছিল যে হ্যাঁ, আইবিএতে পড়াশোনা করে আমি পার্সোনাল জায়গা থেকে, এটা আবার আপনার জন্য ভিন্ন হতে পারে, আমার মনে হয়েছিল যে হ্যাঁ, আমি পাঠাওয়ের সাথে যুক্ত আছি সেই স্কুলকাল থেকেই, আমি হয়তো বা আইবিএর পাশাপাশি পাঠাওয়ে কাজ করাটা আর একটু সহজ হবে। তো ওই 2টা কারণে আইবিএকে আমি ভেবেছিলাম আইডিয়াল প্লেস ফর মি। এটা পুরো ডিপেন্ড করে নিজে কী করতে চান, হোয়াট নট। আমার আইবিএ 4 বছর অত্যন্ত ভালো কেটেছে। এটা একটা বিশেষ জায়গা, এটা হচ্ছে আইবিএর এক্সাম হল, মিড টার্ম, ফাইনাল, যেটাই হোক, সেটা বিবিএ হোক, এমবিএ হোক, যাদের জন্যই হোক এখানে হইতো। এবং এই পাশে হচ্ছে আমাদের আইটি সেন্টার, তার মানে কম্পিউটার ল্যাব, যাই হইতো এই পাশে হইতো। তো খুব অনেকগুলো মেমোরিজ ব্যাক হচ্ছে এই করিডোরে হেঁটে যেয়ে। মোটিভেশন হইল, ডান। এবার কিছু ফাইনাল টিপস ফর ইয়ার লাস্ট 2 উইকস বিফোর দি এক্সাম। আমরা প্রথমে কথা বলবো অ্যাবাউট দ্য বেসিক স্টাফ, যেগুলো আপনার অলরেডি জানা উচিত, যেরকম রিটেন হয়, তারপরে ভাইভা হয়, তারপরে অ্যাডমিশন হয়। 6-7 হাজার মানুষ ইউজুয়ালি অ্যাডমিশন টেস্ট দেয়, তার মধ্যে 120-130 জন ইউজুয়ালি ইনটেক হয়, তার মধ্যে থেকেও আবার অনেকজন গ্রাজুয়েট করে না, বিকজ দ্য গ্রেডিং সিস্টেম ইজ আ বিট ট্রিকি। যাই হোক, আমরা আগে বেসিকগুলো কুইকলি কভার করবো, যাতে আমরা ফাইনাল টিপসে চলে যেতে পারি। আপনাদের বেসিকগুলো অলরেডি জানা থাকা উচিত, বা তাও বলি। বাই দ্য ওয়ে, আমি এর আগে 2টা ভিডিও বানিয়েছি আইবিএ নিয়ে, সেটা আপনারা চেক করতে পারবেন, আমি লিঙ্ক করে দেবো। এবং
আমার প্রিয় বড় ভাই সাদমান ভাই একটা পুরো কমপ্রিহেন্সিভ ভিডিও বানিয়েছে, কোন বই কি বই ওগুলা চাইলে দেখতে পারেন। বাট আশা করছি দুই সপ্তাহ আগে আপনারা এগুলো জিনিস নিয়ে অলরেডি অবগত আছেন। যাই হোক, ইংলিশ ম্যাথ অ্যানালিটিক্যাল মার্ক কতটুক? 30-30-15। ইংলিশে 30, ম্যাথে 30, অ্যানালিটিক্যালে 15, রিটেনে আমরা জানি 25 মার্ক আছে। ইংলিশ ম্যাথ অ্যানালিটিক্যাল কিন্তু এমসিকিউ আকারে হয় এবং ওইটার জন্য 90 মিনিট থাকে, অ্যানালিটিক্যালের জন্য 30 মিনিট থাকে। এখানে আপনারা কতটুকু কোন জায়গায় টাইম স্পেন্ড করছেন এটা নিয়ে একটা সিরিয়াস ডিসিশন করতে হবে, সেটা নিয়ে আমি এখনই আসতেছি। তার আগে একটা জিনিস একদম ক্লিয়ার থাকা উচিত, সেটা হচ্ছে আইবিএ এর কোয়েশ্চেনগুলো কিন্তু ডিফিকাল্ট নয়, কিন্তু আইবিএ টেস্ট করে ফর এফিসিয়েন্সি। তার মানে হচ্ছে আপনি ঠিক জায়গায় ঠিক পরিমাণ সময় ব্যয় করে প্রত্যেকটা সেকশন ইন্ডিভিজুয়ালি পাস করছেন কিনা। তার মানে হচ্ছে ইংলিশ পাস করতে হবে, ম্যাথস পাস করতে হবে, অ্যানালিটিক্যাল পাস করতে হবে। পাসিং মার্কটা ইউজুয়ালি হয় 60%, কিন্তু এটা কার্ভ, তার মানে প্রত্যেক বছর ডিপেন্ড করে, কয়েক সময় 50, কয়েক সময় 60, কয়েক সময় 70% হয়ে যায়। আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে অ্যাকিউরেটভাবে প্রত্যেক সেকশন পাস করে যতটুকু করতে হবে ওইটুক করবেন। চেষ্টা করবেন না যে ইংলিশ ফাটাই দেবো আর ম্যাথে একটু কম এফোর্ট দেবো, তাইলে কিন্তু আপনি টিকবেনই না, রিটার্নে টিকবেন না, ভাইভাতে তাহলে ডাকা হবে না এবং অ্যাডমিশন হবে না। সো ট্রাই টু পাস ইচ অ্যান্ড এভরি সেকশন, কোনো এক সেকশনে লেগে থাকলে হবে না, প্রত্যেকটাই পাস করতে হবে। এবার আলাপ করি অ্যাবাউট সাম ফাইনাল টিপস। প্রথম টিপটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট নিয়ে। আমি পার্সোনালি ইংলিশ আর ম্যাথে 25-25 মিনিট স্পেন্ড করেছি, 50 এবং 20 মিনিট স্পেন্ড করেছিলাম অ্যানালিটিক্যালে, তারপরে আমি চলে গিয়েছিলাম রিটেন সেকশনে। এখন রিটেন সেকশনে কী থাকে না থাকে এগুলোর মধ্যে ডিপ ডাইভ না করি, বাট মোট কথা আপনার যে জায়গাটায় একটু বেশি সময় লাগছে বি কগনিজেন্ট অফ দ্যাট। আমার হয়তো বা ইংলিশে সময় লেগেছে, ম্যাথে সময় লেগেছে, আমি ওখানে দিয়েছি সময়, আমি রিটার্নে একটু কম সময় 10 মিনিটের মধ্যে শেষ করে ফেলেছিলাম, অ্যান্ড দ্যাট ওয়াজ সাম হোয়াট গুড এনাফ। কিন্তু এটা আপনার জন্য কোনটা বেটার সেটা চিন্তা করতে হবে। গোল হচ্ছে প্রত্যেকটা সেকশন ইন্ডিভিজুয়ালি পাস করা, এটা মনে রাখতে হবে। দ্বিতীয়ত, ওএমআর শিট অনেক সময় মানুষজন মার্ক করে না, তার একদম শেষ পর্যন্ত রেখে দেয়, আমি একদম শেষে গিয়ে হেলে দুলে জাস্ট ওএমআর শিট মার্ক করব, কিন্তু এটা অত্যন্ত ডেঞ্জারাস। আমি রেকমেন্ড করব প্রশ্ন শেষ করার সাথে সাথে ওএমআর শিটটা ফিল আপ করে রাখবেন, কে জানে কখন কি হয় এবং শেষ মুহূর্তে ওএমআর শিট ভুলও মার্ক করে ফেলতে পারেন। সো টিপ নাম্বার 2 হচ্ছে ওএমআর শিট কন্টিনিউয়াসলি মার্ক করতে থাকতে হবে। টিপ নাম্বার 3 খুবই অবভিয়াস কিন্তু তাও বলে রাখি, নো চিটিং। আইবিএ এক্সামে চিটিং করতে যদি ধরা পড়েন তাহলে একদম ডিসকোয়ালিফাইড, ইট ইজ নট ওয়ার্থ দি এফোর্ট, অ্যান্ড চিটিং করার তেমন একটা সময়ও নাই। আইবিএ এক্সামের একটা মূল বিষয় হচ্ছে দ্য কোয়েশ্চেন্স আর সিম্পল, ক্লাস 8, 9, 10 এরকমই একটা সিলেবাস, কিন্তু টাইম অত্যন্ত কম। আপনাকে যদি এক্সাম শিট দিয়ে দেওয়া হয় আপনি 12 ঘন্টায় আরামসে শেষ করে ফেলতে পারবেন, কিন্তু এখানে দেওয়া হচ্ছে কয়েক ঘন্টা মাত্র, রাইট? সো বি ভেরি ভেরি এফিশিয়েন্ট, নো চিটিং, বিকজ ডিসকোয়ালিফাইড হয়ে যেতে পারেন, অ্যান্ড ইটস নট ওয়ার্থ দ্য রিস্ক। আরেকবার এমন না যে অ্যাডমিশনও দিতে পারবেন, একবারই দিতে পারবেন, না হইলে কিন্তু নাই, সো নো নিড টু রিস্ক ইট। টিপ নাম্বার 4, আপনার ইউজুয়ালি যেখানে অ্যাডমিশন টেস্টটা দিচ্ছেন ওখানে একটা বড় ওয়াল ক্লক থাকে, আপনি দেখতে পারবেন সময় কতটুকু গিয়েছে, কিন্তু যদি চান একটা হাত ঘড়ি পড়তে পারেন, কিন্তু এটা ফর এক্সাম্পল অ্যালাউড হবে না, কারণ এটা একটু ডিজিটাল আর একটু ফ্যান্সি। আপনি চাইলে একটা অ্যানালগ ওয়াচ পরে যেতে পারেন, কিন্তু আপনার এক্সামিনার যে তাকে আগে থেকেই দেখা রাখবেন, অবগত রাখবেন যে আমি এটা পড়েছি, দেখেন ঠিক আছে কিনা। পরে যদি যে ঝামেলা করে, এক্সামের দিনে এরকম ঝামেলা নেওয়ার কোনো মানে নেই, সো এটা একটু জানায় রাখলাম। নাম্বার 5, আমাদের প্রতিটা সেকশন পাস যেহেতু করতে হবে, যে কোনো সেকশনের ইজি কোয়েশ্চেনগুলো আগে শেষ করব, তারপরে কমপ্লিকেটেড কোয়েশ্চেনগুলোতে সময় ব্যয় করব। এটা একটা খুবই ক্রুশাল ডিফারেন্স এবং আপনাদেরকে হেল্প করবে প্রত্যেকটা সেকশন ইন্ডিভিজুয়ালি পাস করতে। নাম্বার 6, ডু নট প্যানিক। আমি অনেকজনকে দেখেছি এক্সামের দিন ঘাবড়িয়ে গিয়েছে, অনেক প্রিপারেশন নিয়েছে, অনেক কিছু করেছে, বাট এক্সামের দিন ঘাবড়িয়ে গিয়ে ঠিকভাবে শেষ করতে পারে নাই, কোনো না কোনো কারণে রিটেনে পাস হয়নি, তারপরে তো ভাইভা কোন প্রশ্নই উঠে না। সো প্যানিক করা যাবে না, ঠান্ডা মাথায় যতটুকু পেরেছি, যতটুকু পড়েছি সেটা ডেলিভার করতে হবে, এটা একটা অত্যন্ত ক্রুশাল পার্ট, এটা ডেলিভারির ব্যাপার। পড়াশোনা হয়ে গিয়েছে, এখন হচ্ছে ঠান্ডা মাথায় যতটুকু পারবো ডেলিভার করে আসবো। নাম্বার 7, স্লিপ ওয়েল। তার মানে হচ্ছে এক্সামের আগের রাত খুব বেশি প্যানিক করে, ওভারলোড করে নতুন কিছু পড়ার চেষ্টা করা উচিত না, বমি হয়ে যাবে এমন একটা অবস্থা। যদি বেশি বেশি পড়তে থাকি, বেশি বেশি গিলতে থাকি, এক্সামের আগের রাতে একদম বমি হয়ে যাবে, একটা আউলায় যাবে মাথা। অনেকজনকে আমি দেখেছি এভাবে প্যানিক করতে, আমি নিজেও অনেক প্যানিক করেছি, এই প্যানিকটা যত কম করা যায় তত ভালো। আমাদের এক্সামের সময় যারা র্যাঙ্কিংয়ে সবচেয়ে হাই ছিল তারা আমি দেখেছিলাম ঠান্ডা মাথায় যতটুকু পড়েছে সেটা ডেলিভার করাতে ফোকাস ছিল। সো মনে রাখবেন, ঠান্ডা মাথায় এফিশিয়েন্টলি ডেলিভার করাটাই ব্যাপার, এটা রকেট সায়েন্স না, কিন্তু এটা এফিশিয়েন্সির একটা খেলা। সো এই খেলায় জিততে হলে আপনার নিজেরও একটু কুল হেডেড থাকতে হবে, যতটুকু পেরেছেন সেটা ডেলিভার করে আসতে হবে। আরও 2-3টা ছোটোখাটো জিনিস জাস্ট না বললেই নাই। 5ই মে যেদিন এক্সামটা হবে সেদিন
আগে স্টার্ট করবেন। ঢাকা শহরের রাস্তায় কবে কি হয় জানা বলা ডিফিকাল্ট, সো ট্রাফিক জ্যাম কতটুক থাকবে না থাকবে এত গেসিং না করে জাস্ট আগে বের হবেন, শেষে প্যানিক না যেন না করা লাগে। দ্বিতীয়ত, পরীক্ষার আগের রাতেই অ্যাডমিট কার্ড যাবতীয় ডকুমেন্টস যা আছে সব কিছু গুছিয়ে রাখতে হবে যাতে সকালে উঠে বেশি প্যারানান্বিত হয়। তৃতীয়ত, এক্সামের আগের রাতে আবার বলছি ট্রাই অ্যান্ড গেট এ গুড নাইট স্লিপ। আশা করছি আপনারা ঠান্ডা মাথায় যতটুক পেরেছেন আপনারা ডেলিভার করে আসতে পারবেন। যাই হোক, আশা করছি অল অফ দিস ওয়াজ স্লাইটলি হেল্পফুল একটু হইলেও। আমি জানি আমি খুব বেশি পড়াশোনা প্রাসঙ্গিক কিছু বলি নাই, কারণ আমি আশা করছি এই দুই সপ্তাহ আগে আপনারা অলরেডি পড়াশোনা নিয়ে ওয়েল অ্যাওয়্যার, আর যদি না থাকেন তাহলে সেটার জন্য তিনটা ভিডিও আমি এটার সাথে লিঙ্ক করে দিচ্ছি, দুইটা আমার এবং সাদমান ভাইয়ার একটা। আশা করছি আপনারা কাম অ্যান্ড কালেক্টেডভাবে চ্যাম্পিয়নের মতো পরীক্ষা দিবেন, তারপরে যা আছে কপালে, রাইট? আইবিএ যদি নাও হয় ইটস নট দি এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, জীবনে আরও অনেক কিছু আছে টু লুক ফরওয়ার্ড টু, এবং ব্যাপার হচ্ছে ইউ জাস্ট হ্যাভ টু ট্রাই ইয়োর বেস্ট, তারপরে যা হয় সেটা আল্লাহর ইচ্ছা। সো ট্রাই ইয়োর বেস্ট, আই হোপ ইউ উইন, আই হোপ টু সি ইউ অন দি আদার সাইড, আই উইশ ইউ অল দ্য বেস্ট ফর দি অ্যাডমিশন এক্সাম, অ্যান্ড আই উইল সি ইউ সুন। আই বিলিভ ইন ইউ, ইউ শুড বিলিভ ইন ইয়োর সেলফ। টাটা।